আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে তিন শ্রেণীর নামাজি জাহান্নামে যাবে। নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ। প্রতিদিন পাঁচবার নামাজ পড়া ফরজ, কিন্তু মন গড়াভাবে নামাজ পড়লে নামাজ আদা হবে না। কোরআন ও সুন্নাহের নির্দেশ পন্থায় নামাজ আদায় করা জরুরি। এর ব্যতিক্রম ঘটলে হিত বিপরীত হতে পারে, অর্থাৎ নামাজ কোনো কোনো ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যেতে পারে, এমন তিন শ্রেণীর সম্পর্কে এখানে বর্ণনা করা হলো। এক নম্বরে, যারা অলসতা করে সঠিক সময়ে নামাজ আদায় করে না, তাদের নামাজ কবুল হবে না, তাদের জন্য পরকালে শাস্তি রয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অতপর দুর্ভোগ ও সব মুসল্লির জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরবিদরা লিখেছেন, এরা হল সেই সব লোক যারা নামাজ থেকে উদাসীন ও খেল তামাশায় ব্যস্ত। উদাসীন লোকদের মধ্যে একদল এমন আছে যারা রুকু সেজদা উঠা বসা যথাযথভাবে করে না। কেরাত, দোয়া ও তাসবি যথাযথভাবে পাঠ করে না। কোনো কিছুর অর্থ বোঝে না বা বোঝার চেষ্টাও করে না। আজান শোনার পরেও যারা অলসতাবেশে এবং নামাজে দাঁড়িয়ে অমনোযোগী থাকে। দুই নম্বরে, যারা দায় সারাভাবে নামাজ পড়ে এবং নামাজের বিধি বিধানগুলো যথাযথভাবে পালন করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করলেন, তখন জনৈক এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে নামাজ আদায় শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিল। তিনি সালামের জবাব দিয়ে বলেন, তুমি যাও পুনরায় নামাজ আদায় করো। কেননা তুমি নামাজ আদায় করনি। এভাবে লোকটি তিনবার নামাজ আদায় করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তিনবারে পিরিয়ে দিলেন। তখন লোকটি বলল, হে আল্লাহর রাসূল, যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, তার কসম করে বলছি, এর চাইতে সুন্দরভাবে আমি নামাজ আদায় করতে জানি না, অতএব আমাকে নামাজ শিখিয়ে দিন। অতপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তাকবীর দেবে, তারপর কোরআন থেকে যা পাঠ করা তোমার কাছে সহজ মনে হয় তা পাঠ করবে। তারপর দৃঢ়স্থিরভাবে রুকু করবে, অতপর সোজা হয়ে দাঁড়াবে, তারপর দৃঢ়স্থিরভাবে সিজদায় করবে, অতপর মাথা উঠিয়ে সোজা হয়ে বসবে। আর প্রত্যেক নামাজ এভাবে আদায় করবে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন,
মানুষের মধ্যে সর্বপেক্ষা বড় চোর ওই ব্যক্তি যে তার নামাজ চুরি করে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সে কিভাবে নামাজ চুরি করে? তিনি বললেন, যে নামাজে রুকু ও সেজদা পূর্ণ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাসায় বড় চোর হচ্ছে যারা নামাজের মধ্যে চুরি করে। পার্থিব জীবনে মানুষ মানুষের ধন সম্পদ টাকা পয়সা চুরি করে। এটাকে সামান্য চুরি বলা যেতে পারে, কিন্তু যে ব্যক্তি নিজের মহামূল্যবান সম্পদ জান্নাতে যাওয়ার পুঁজি শ্রেষ্ঠতম ইবাদত চুরি করে, সেই প্রকৃতি পক্ষে বড় চোর। তিন নম্বরে, যারা লোক দেখানো নামাজ আদায় করে। মহান আল্লাহ বলেন, যারা লোক দেখানোর জন্য তা করে মুনাফিকরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। যেমন মহান আল্লাহ অন্য আয়াতে বলেছেন, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোকা দেয় আর তিনিও তাদের ধোকা পেলেন। যখন ওরা নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়, লোক দেখানোর উদ্দেশ্য। আর তারা আল্লাহকে অপ্লয় স্মরণ করে। মহান আল্লাহ লোক দেখানো ইবাদতকারীকে তার আমল সহ প্রত্যাখ্যান করেন। হাদিসে কুদসিতে এসেছেন, মহান আল্লাহ বলেন, আমি অংশীবাদিতা শিরক থেকে সব অংশীদারের তুলনায় বেশি মুখাপেক্ষিহীন। যে ব্যক্তি কোনো আমল করে এবং তাতে অন্যকে আমার সঙ্গে শরীক করে, আমি তাকে ও তার আমলকে বর্জন করি। মহান আল্লাহ আমাদের যথাযথভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।